এসবি একাডেমিক সেন্টারে তোমাদের স্বাগত। আজকে আমি পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2022 বিএ ফার্স্ট সেমিস্টার 2022 ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিজিই জেনারেল পাস। তো দেখো, আজকে আমি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের ক্ষেত্রে 2022 সালের যে বিএ ফার্স্ট সেমিস্টার হবে সেই সেমিস্টারের সাজেশন নিয়ে আমি আজকে আলোচনা করেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, ফার্স্টে যেটা আমি আলোচনা করবো, অ্যাটেন্ডেন্সে থাকবে 10, ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে 10, প্রজেক্টে থাকবে পনেরো এবং রিটেনে এক্সামে থাকবে 65। টোটাল অফ নাম্বার কত হচ্ছে 100। তো বুঝতে পারছো, অ্যাটেন্ডেন্সে থাকবে 10, ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকবে 10, প্রজেক্টে থাকবে 15 আর রিটেন এক্সামে থাকবে 65। তোমরা বুঝতে পারছো যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে ওদের যে সিলেবাস আছে সেই সিলেবাস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। তো দেখো, প্রথমে মডিউল ওয়ান থেকে টোটাল থাকবে 25 নম্বরের কোশ্চেন থাকবে, তার ভিতর থেকে 15 নম্বরের একটা কোশ্চেন তোমাকে লিখতে হবে এবং 10 নম্বরের কোশ্চেন একটা লিখতে হবে। তো দেখো, 15 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে এবং 10 নম্বরের কোশ্চেন একটা লিখতে হবে। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি 1 নম্বরে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় নীতিমান বাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় নীতিমান বাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 2 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তো দেখো, আমাদের আরেকটা কোশ্চেন এটা আমি দিয়েছি লাস্টের দিকে, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি বিএ ফার্স্ট সেমিস্টার 2022 ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো রাষ্ট্রবিজ্ঞানে আসতে পারে সে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কসের ধারণা আলোচনা করো। 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আদর্শবাদী বা ভাববাদী তত্ত্ব আলোচনা করো। তো দেখো, 6 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে উদারনীতিবাদ তত্ত্ব আলোচনা করো। তো দেখো, মার্কসবাদী তত্ত্ব, নারীবাদী তত্ত্ব, ঠিক আছে, আদর্শবাদী তত্ত্ব, ভাববাদী তত্ত্ব, এই যে সমস্ত সাজেশনগুলো আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে 100% 2022 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পরীক্ষা তোমরা কমন পাবে। বিএ ফার্স্ট সেমিস্টার নিয়ে আজকে আমি আলোচনা করেছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, 7 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। 8 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদী ধারণাটি আলোচনা করো। 9 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, আইনের উৎস ও বৈশিষ্ট্যগুলি লেখো। 10 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, গণ সার্বভৌমিকতা তত্ত্বটি আলোচনা করো। প্রত্যেকটা কোশ্চেন তোমরা 15 নম্বরের মতন পড়ে যাবে। যদি পরীক্ষায় 10 নম্বর দেয় তাহলে 10 নম্বরের মতন লিখবে, যদি পরীক্ষায় 15 নম্বর দেয় তাহলে 15 নম্বরের মতন তোমরা লিখবে। তো দেখো, আমাদের এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো বুঝতে পারছো, আমি আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির সাজেশন নিয়ে আলোচনা করছি। আমি বলতে পারি 100% তোমরা 2022 সালে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে তোমরা কমন পাবে। আমি যে আজকে মডিউল ওয়ান নিয়ে আলোচনা করছি, এখান থেকে কিন্তু 15 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে এবং 10 নম্বরের কোশ্চেন একটা লিখতে হবে, অর্থাৎ 25 নম্বর। এই যে 14খানা কোশ্চেন আমি দেবো মডিউল ওয়ান থেকে, গ্যারান্টিতে বলতে পারি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। 11 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো। 12 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতা রক্ষা কবচগুলি কী আলোচনা করো। তেরো নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তো দেখো, এই যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, এই কোশ্চেনগুলো তোমরা 15 নম্বর হিসেবে পড়ে যাবে। যদি পরীক্ষায় যদি 10 নম্বর দিয়ে থাকে তো 10 নম্বরের মতন লিখবে, পরীক্ষায় যদি 15 নম্বর দিয়ে থাকে তাহলে তোমরা 15 নম্বরের মতন লিখবে। অর্থাৎ তোমাদের টার্গেট করে রাখতে হবে যে আমি 15 নম্বর হিসেবে পড়ে যাবো প্রত্যেকটা কোশ্চেন। তো দেখো, 14 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের সম্পর্ক লেখো। তো দেখো, এখানের সিলেবাস সম্পর্কে তোমাদের আমি আর একবার ধারণা দিচ্ছি। 15 নম্বরে 2 কোশ্চেন লিখতে হবে, মডিউল 1 থেকে একটা লিখতে হবে এবং মডিউল 2 থেকে একটা লিখতে হবে। তারপরে দেখো, 10 নম্বরের 2 কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে, 10 × 20 এখানে কিন্তু মডিউল 1 থেকে একটা 10 নম্বরের কোশ্চেন লিখতে হবে এবং মডিউল 2 থেকে 10 নম্বরের কোশ্চেন একটা লিখতে হবে। টোটাল কত হচ্ছে 20 নম্বরে এবং এসএকিউ থাকবে 15টা, ঠিক আছে, সেখানে 15×15, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 65 নম্বরে যে পরীক্ষা হবে। তো বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন তোমাকে 15 মার্কস হিসেবে পড়ে যেতে হবে। যদি পরীক্ষায় 15 নম্বর দিয়ে থাকে তাহলে 15-র মতন লিখতে হবে, একটু বড় করে লিখতে হবে। যদি 10 নম্বর দিয়ে থাকে তাহলে ছোট করে একটু লিখতে হবে, কয়েকটা পয়েন্ট কম লিখতে হবে। তো
তো বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। এবার আমি মডিউল টু নিয়ে আলোচনা করবো, যেখানে কিন্তু 25 মার্কস থাকবে। 15 নম্বরে একটা কোশ্চেন লিখতে হবে, 15 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে এবং 10 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে। আশা করি আমি যা বলছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, এখান থেকে আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি বিপ্লব সম্পর্কে মার্কসীয় তত্ত্ব আলোচনা করো। বিপ্লব সম্পর্কে মার্কসীয় তত্ত্ব আলোচনা করো। 2 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব আলোচনা করো। সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব আলোচনা করো। 4 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ফ্যাসিবাদের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। ফ্যাসিবাদের সংজ্ঞা বৈশিষ্ট্য ও প্রেক্ষিতে লেখো। এর সঙ্গে কিন্তু তোমাদের ফ্যাসিবাদের অর্থ কী এবং এর উৎপত্তি কী খুবই ইম্পর্টেন্ট। আমি যে সাজেশন দিই, সেই সাজেশনের বাইরে থেকে একটা কোশ্চেনও আসবে না। 2022 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় বিএ। তো দেখো, 5 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি রাজনৈতিক দলের কার্যবলী আলোচনা করো। রাজনৈতিক দলের কার্যবলী আলোচনা করো। আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, 6 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কী বোঝো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো দেখো, আমি মডিউল 2 থেকে কিন্তু অনেক কোশ্চেন কম দিয়েছি, তাছাড়া মডিউল 2 কিন্তু অনেকটা ছোট চ্যাপ্টার, ঠিক আছে। তো দেখো, 7 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভৌগোলিক প্রতিনিধিত্ব কী, ঠিক আছে, এই প্রতিনিধিত্বগুলি সম্পর্কে লেখো। ভৌগোলিক প্রতিনিধিত্ব কী, এই প্রতিনিধিত্বগুলি সম্পর্কে লেখো। 8 নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি রাজনৈতিক দল ও স্বার্থ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। রাজনৈতিক দল ও স্বার্থ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। আমি যে সাজেশন দিয়েছি, এই সাজেশনের বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না 2022 সালে ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ পাশের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।